একেবারে মুখ তুবড়ে পড়েছে করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক। সড়ক সংস্কারের জন্য বিভাগীয় বাস্তুকারের কাছে কংগ্রেসীরা আবেদন নিবেদন জানালেও বাস্তবে নিষ্ফল হয়ে যাচ্ছে। বিভাগীয় কর্তৃপক্ষ হাত গুটিয়ে বসে থাকবেন আর জনগণ সমস্যার মুখে পড়বেন তা হতে দেবেন না কংগ্রেসীরা। সড়ক সংস্কার ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কামান দাগালেন কংগ্রেসী নেতৃবৃন্দরা। বিভাগের কার্যালয়ে ধর্ণায় বসলেন কংগ্রেসীরা, নেতৃত্ব দেন উত্তর কমিটির বিধায়ক কমলাক্ষ দেবুরকায়স্থ। স্লোগান দিয়ে বিভাগের কার্যালয়ে সরগরম করে দেওয়া হয়। ইউপিএ সরকারের আমলে মঞ্জুরিকৃত অর্থ এজব কেন সংস্কার করা হলো না বিভাগীয় বাস্তুকারের কাছে প্রশ্ন তোলেন তারা। সড়ক সংস্কারের বিভাগীয় কর্তৃপক্ষ আশু পদক্ষেপ না নেন তাহলে ফের কংগ্রেসীরা ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়। পরবর্তী বিভাগীয় কর্তৃপক্ষ আশু সংস্কারের আশ্বাস দিলে ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করা হয়। বিধায়ক কমলাক্ষ দেবুরকায়স্থ সুজয়জি এভাবে মন্তব্য করেন। অবিলম্বে কর্মী সুতার গান্ধীর রাস্তা সংস্কার করতে হবে, কালকে থেকে আমাদের রাস্তার কাজ শুরু করতে হবে, এই রাস্তা বিশেষ করে সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে গিয়ে যে বাবা হোটেলে একটু আগ থেকে অর্থাৎ সরিষা থেকে যদি আমরা পণ্ডগর অব্দি দেখি যদি অবস্থাটা খুব বাজে অবস্থা, তারপরেও অনেক অনেক জায়গায় রাস্তা ফেটে গিয়েছে। তো আমাদের বিশেষ করে 4/12/2015 মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ প্রপোজাল পাঠানো হয়েছিল এবং অ্যাকর্ডিংলি স্যাংশন হয়। আমাদের 20-80 লক্ষ টাকার প্রপোজাল পাঠানো হয়েছিল, বিশেষ করে এই 6 কিলোমিটার জায়গায় এবং রেস্ট পোর্শন যেগুলো আছে যেগুলোর অবস্থা খুব বাজে জায়গা, যে জায়গায় হয়তো ফেটে গিয়েছে সেই জায়গাগুলো রিপেয়ারিং করে মানে অল্থ্রো একটা রাস্তা হবে। কিন্তু আমরা দেখতে পারলাম আলটিমেটলি স্যাংশন হয়েছিল 18,36,00,000 টাকা সেই প্রপোজালটা স্যাংশন হয়েছিল। এবং 2-3 বার টেন্ডার হওয়ার পর বিভাগ এবং গভর্নমেন্ট কোনো ধরনের সেটেলমেন্ট করতে না পারায় কে টেন্ডার পাবে সেটা আবার ক্যান্সেল হয়ে যায়, আবার রিবেটিং জন্য যায় আবার স্যাংশন হয়। 20 জানুয়ারিতে স্যাংশন হয়, তখন 14 কিলোমিটারের জন্য 14,85,51,000 টাকা স্যাংশন হয়, আজ অবধি সেটার কাম স্টার্ট হয় না। অর্থাৎ এই প্রপোজালটা গিয়েছিল আমাদের আসামে যখন কংগ্রেস সরকার ছিল, ভারতবর্ষ যখন ইউপিএ সরকার ছিল তখনের প্রপোজাল, তখনের স্যাংশন, তখন এই জিনিসগুলো, কিন্তু আজ অবধি এই সরকার থাকাকালীন অবস্থায় এই বিভাগ থাকাকালীন অবস্থায় এখনো পর্যন্ত কাজ শুরু করতে সক্ষম হয়নি। তাই আজকে আমরা দাবি জানিয়েছি কালকের থেকে আমাদের কাজ চাই, আমাদের রিপেয়ারিংয়ের কাজ চাই। আমাদের মা বোনরা রাস্তা থেকে চলাফেরা করতে পারছে না, আমাদের করিমগঞ্জের বিশেষ করে শহর গ্রামের প্রত্যেকটা মানুষের রাস্তার আসা যাওয়ার রাস্তা হচ্ছে গিয়ে এই জায়গাটা। আমরা যদি গ্রাম থেকে বাজারে আসি এই রাস্তা থেকে আসতে পারি, আমাদের লাইফ লাইন সেটা।